মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট ইফতেখার আলী সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল উপজেলা যুব দলের নেতৃবৃন্দ, সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমি জেলা যুব দলের পক্ষে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজান আসন্ন, এক মিনিট সময় রয়েছে, বক্তব্য দেওয়ার সময় নাই। আমি শুধু স্লোগান দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। চালের দাম বাড়লো কেন? চালের দাম বাড়লো কেন? চালের দাম বাড়লো কেন? চালের দাম বাড়লো কেন? গ্যাসের দাম বাড়লো কেন? পেঁয়াজের দাম বাড়লো কেন? রসুনের দাম বাড়লো কেন? জবাব দে, জবাব দে। খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। আমি সাথে বন্ধুগণ, আগামীতে এক দফার আন্দোলন আসবে, আমাদের যুব দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা জননেতা জনাব জুর্নুভাই নেতৃত্বে শ্রেষ্ঠ তারেক রহমান যখন যে নির্দেশ দেবে যুব দলকে মাঠে থেকে, সেই সকল আন্দোলন সংগ্রাম সফল করবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি।